রুদ্রাক্ষ এক প্রকার চিরহরিত গাছ, যার বীজ হিন্দু ধর্মাবলম্বীগণ বিভিন্ন ধর্মীয় কাজে ব্যবহার করেন। এই রুদ্রাক্ষ শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে, যার অর্থ রুদ্রের বা শিবের চোখ, আবার চোখের জলও। আজ এই ভিডিওটির মাধ্যমে রুদ্রাক্ষের পৌরাণিক আখ্যান, প্রকার, উপকারিতা, পালনীয় বিধি, সতর্কতা, প্রাণ প্রতিষ্ঠা, ধারণের সকল মন্ত্র আপনাদের সামনে তুলে ধরব। এক থেকে শুরু করে 38 মুখী পর্যন্ত রুদ্রাক্ষের সন্ধান পাওয়া গেছে, তবে 14 থেকে 21 মুখী রুদ্রাক্ষের কিন্তু মূল্য বেশি। রুদ্রাক্ষের সকল বীজ কোষে বীজ থাকে না, প্রায় 20% থাকে শূন্য। শক্ত বীজ থেকে অঙ্কুরোদ্গমের জন্য সময় লাগে 6 মাস। এইসব গাছে ফুল ধরতে 5 থেকে 20 বছর পর্যন্ত সময় লাগে। একটা গাছে ফল ধরে 2000, যার অর্ধেক প্রায় ঝরে যায় অপরিপক্ব অবস্থায়। পৌরাণিক কাহিনীতে আছে, দুর্বিনীত অসুর ত্রিপুরকে বধ করতে গিয়ে শিব দীর্ঘকাল অপলক নেত্রে যুদ্ধ করার কারণে তার অবসাদগ্রস্ত চোখ থেকে মাটিতে গড়িয়ে পড়ে 1 ফোঁটা অশ্রু, চোখের জল। সেই চোখের জল অর্থাৎ অশ্রুক্ষণা থেকেই জন্ম হয়েছে রুদ্রাক্ষের। অন্য লোককথায় শোনা যায়, একবার শিব অনেক দিনের জন্য ধ্যানে বসেছিলেন। তার পরমানন্দময় ভাবল বেশ এমন ছিল যে তাকে একেবারে স্থির অচল করে রেখেছিল। আপাত দৃষ্টিতে তিনি শ্বাসও নিচ্ছিলেন না এবং সকলেই ভেবেছিলেন তিনি মারা গেছেন। জীবনের শুধু একটাই লক্ষণ ছিল, তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল আনন্দের অশ্রু। সেই অশ্রুই পৃথিবীর বুকে পড়া রুদ্রাক্ষ বা শিবের অক্ষ নামে পরিচিত। এই কারণে শিব পূজারী এবং ধার্মিকদের মধ্যে ছিল এর প্রাথমিক বিস্তার। রুদ্রাক্ষ যে কোনো ধর্মের, যে কোনো বয়সের নারী পুরুষের কাছে অত্যন্ত পবিত্র, তাই তারা সেটাকে ধারণ করে গলায়, কবজিতে, বাজুতে। প্রথমে আসি একমুখী রুদ্রাক্ষ। এই একমুখী রুদ্রাক্ষের অধিষ্ঠাতা দেবতা হলেন স্বয়ং শিব। জানা যায় এই একমুখী রুদ্রাক্ষ ধারণে যাবতীয় পাপ নাশ হয়। এর নিয়ন্ত্রক গ্রহ হল রবি। যে সকল ব্যক্তিরা ক্ষমতা লাভ করতে চান, তাদের এই একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হয়। একমুখী রুদ্রাক্ষ খুব ভালো যেটা, সেটি গোল আকৃতির হয়, তবে অর্ধচন্দ্রাকৃতি আকারেরও দেখা যায়। যেসব ব্যক্তির ধন সম্পদ বা ভৌতিক বস্তুর প্রতি আকাঙ্ক্ষা থাকে, তারা এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এই একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে অযথা হয়রানি, ব্যবসা বাণিজ্যে বাধা, বিষণ্নতা, মানসিক অসুস্থতা, চোখের সমস্যা সব বিপদ থেকে মুক্ত হওয়া যায়। দ্বিমুখী রুদ্রাক্ষ। দ্বিমুখী রুদ্রাক্ষ হর পার্বতীর দ্যোতক, শক্তি ও শিব যুগপৎ এতে অবস্থান করেন, তাই একে অর্ধনারীশ্বর হিসেবেও ধরা হয়। এর নিয়ন্ত্রক গ্রহ হল চন্দ্র। আধ্যাত্মিক পরিতৃপ্তির জন্য এই দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। ধন, যশ, জনপ্রিয়তা লাভের জন্য 2, 11 এবং 20 মুখী রুদ্রাক্ষের কোনো তুলনা নেই। এই রুদ্রাক্ষ ধারণ করলে শারীরিক ও আধ্যাত্মিক ইচ্ছা পূর্ণ হয়। যারা মানসিক কর্মী বা ব্যবসায়ী বা শিল্পী, তারা এই দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এই দ্বিমুখী রুদ্রাক্ষকে স্বাস্থ্যবর্ধক ও গর্ভরোধক হিসেবেও মানা হয়। এবার আসি ত্রিমুখী রুদ্রাক্ষ। এর অধিষ্ঠাতা দেবতা হলেন অগ্নিদেব। এর নিয়ন্ত্রক গ্রহ মঙ্গল। এই রুদ্রাক্ষ ধারণেও দ্রুত পাপ মুক্তি ঘটে, ভয় দূর হয়। এটাকে অগ্নিদেবের রুদ্রাক্ষ বলা হয়। এটি ধারণ করলে ব্যক্তির সকল ইচ্ছা দ্রুত পূরণ হয়। কর্মক্ষেত্রে সিদ্ধি লাভ করতে চান, এই ত্রিমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। ক্রোধ প্রশমিত করা, মানুষের বুদ্ধি, জ্ঞান, মানসিক শান্তি লাভ, তার জন্য ত্রিমুখী রুদ্রাক্ষ খুব প্রয়োজন। যারা পুলিশে চাকরি করেন, কিংবা ধরুন নিরাপত্তা কর্মী, সামরিক বিভাগ, গোয়েন্দা বিভাগ বা শিক্ষা দান কর্মরত মানুষ, তাদের জন্য এই ত্রিমুখী রুদ্রাক্ষ খুব উপযোগী। এবার আসি চতুর্মুখী রুদ্রাক্ষ। এর অধিষ্ঠাতা দেবতা হলেন ব্রহ্মা, আর এর নিয়ন্ত্রক গ্রহ হল বুধ। এটি ধারণ করলে সৃজন শক্তি বাড়ে। সন্তানের বিদ্যের উন্নতির জন্য 4, 13, 22
এই বছরের পর পাঁচ শুধু নয় ১৪ বা ২৩ মুখের রুদ্রাক্ষ বেশ ফলপ্রদ। এই রুদ্রাক্ষ ধারণ করলে মনোমতো সন্তান লাভের সম্ভাবনাও থাকে। সাক্ষাৎ ব্রহ্মা রুদ্রাক্ষ তাই ধারণ করলে ধন অর্থ কাম ও মোক্ষ লাভ ঘটে। এই রুদ্রাক্ষের ভেতরে ব্রহ্মার সমস্ত শক্তি নিহিত আছে। এটি পরিধান করলে একজন ব্যক্তি জ্ঞান অর্জন করেন, যোগাযোগের দক্ষতা তৈরি হয়, শিক্ষক পরামর্শদাতা বাণিজ্যিক কর্মী হিসাবরক্ষক জ্যোতিষী উপাসক ব্যাংকের স্টক ব্রোকাররা এই চতুর্মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এবার সেই পঞ্চমুখী রুদ্রাক্ষ, এর অধিষ্ঠাতা দেবতা হলেন কালাগ্নি রুদ্র, এর নিয়ন্ত্রক গ্রহ বৃহস্পতি। এই পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করলে স্বাস্থ্য ও শান্তি সুরক্ষিত থাকে, সকল সমস্যার সমাধান হয়। পঞ্চমুখী রুদ্রাক্ষ শান্তিদায়ক, পাপনাশক, গো ব্রাহ্মণ হত্যাকারীর পাপ মোচন হয়, এতে মানুষের শ্রীবৃদ্ধি ঘটে। এই রুদ্রাক্ষ ধারণে মানুষের আধ্যাত্মিক জ্ঞান ও ধর্মের অনুশীলন বৃদ্ধি পায়। যারা রাজনীতিবিদ, বিচারক, দার্শনিক, ব্যাংকার এবং পরামর্শদাতা তারা কিন্তু এই পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। ষড়মুখী রুদ্রাক্ষ, এই ষড়মুখী রুদ্রাক্ষের অধিষ্ঠাতা দেবতা হলেন কার্তিকেয়, এর নিয়ন্ত্রক গ্রহ শুক্র। এটি ধারণ করলে শোক থেকে মুক্তি ঘটে, উচ্চ শিক্ষা লাভ হয়, যৌন জীবন সুখের হয়। আসলে এটি কার্তিকের রুদ্রাক্ষ, এটি পড়লে ব্রহ্মহত্যার পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। সত্যকে বশীকরণ করতে গেলে এই রুদ্রাক্ষের কোনো বিকল্প নেই। রাজনীতিবিদ, বিচারক, দার্শনিক, পরামর্শদাতা এরাই ষড়মুখী রুদ্রাক্ষ পড়তে পারেন। সপ্তমুখী রুদ্রাক্ষ, এর অধিষ্ঠাত্রী দেবী হলেন মহালক্ষ্মী, নিয়ন্ত্রক গ্রহ হল শনি। এটি ধারণ করলে দুর্দশা দূর হয়, বাণিজ্যে সাফল্য আসে। একে সপ্তর্ষি সপ্তমাতৃকায় রুদ্রাক্ষ বলা হয়। যাদের আর্থিকভাবে ক্ষতি হয়েছে দ্রুত পরিত্রাণের জন্য এই সপ্তমুখী রুদ্রাক্ষ ব্যবহার করা উচিত। সপ্তমুখী রুদ্রাক্ষ আবার সাক্ষাৎ কামরূপ, এটি রোগ নিবারক ও সমৃদ্ধশালী, মানুষের জীবনের সকল প্রকার বাধা দূর করে কল্যাণ আনয়ন করে। তেল সবজি কৃষিকাজ প্রকৌশলে নিয়োজিত মানুষরা এই রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। এবার আসি অষ্টমুখী রুদ্রাক্ষ, এর অধিষ্ঠাতা দেবতা হলেন গণেশ, নিয়ন্ত্রক গ্রহ হল রাহু। এটি ধারণে বাধা বিপত্তি দূর হয়, শত্রু নাশ ঘটে, রোগ মুক্তিও ঘটে। বৃহস্পতির স্থান নিচু হলে অত্যাচারী ও অবাধ্য হয়, সেক্ষেত্রেই পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। পঞ্চমুখী রুদ্রাক্ষের দুটি নাম বিনায়ক ও বটুক ভৈরব। শনিগ্রহ ও রাহুর অশুভ প্রভাব খর্ব হয়, এই রুদ্রাক্ষ ধারণে হঠাৎ আঘাত পাওয়া থেকে রক্ষা পাওয়া যায়। এটি পরিধান করলে পাপ নাশ হয়, দুঃখ দূর হয়, ঋদ্ধি সিদ্ধি বুদ্ধি জ্ঞান চেতনা চাতুরতা ও কর্মে প্রভুত্ব আসে। শিক্ষকতা চাকরি বিচারক ছাত্র ডাক্তার এই ধরনের মানুষেরা এই অষ্টমুখী রুদ্রাক্ষ পড়তে পারেন। নবমুখী রুদ্রাক্ষ, এর অধিষ্ঠাত্রী দেবী দুর্গা, নিয়ন্ত্রক গ্রহ কেতু, ধারকের জীবনে শক্তি সঞ্চারিত হয়, ভয় দূর হয়। যারা বারবার বাধা প্রাপ্ত হন সময় মতো বুদ্ধিভ্রম ঘটে তারা এই নমুখীর সাথে সাথে ১৮ বা ২৭ মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। সমাজের প্রতিষ্ঠা পাওয়ার জন্য এই রুদ্রাক্ষের কোনো বিকল্প নেই। এটি পরিধান করলে সকল প্রকার ভয় বিষণ্ণতা দূর হয় আর মানুষের মনে আত্মবিশ্বাস পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়। দশমুখী রুদ্রাক্ষ, এই দশমুখী রুদ্রাক্ষের অধিষ্ঠাতা দেবতা হলেন বিষ্ণু, কোনো নিয়ন্ত্রক গ্রহ নেই। এটি অশুভ শক্তি নাশ করে, নিজেকে রক্ষা করতে বা শত্রুকে বিনাশ করতে এই দশমুখী বা উনিশমুখী রুদ্রাক্ষের বিকল্প নেই। জীবনে আনন্দ নিয়ে আসে এই রুদ্রাক্ষ, সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়। চিকিৎসক বা ধর্মীয় আচারের মধ্যে যে সমস্ত মানুষ আছেন বা সামরিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত মানুষেরা এই দশমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। একাদশমুখী রুদ্রাক্ষ, এর অধিষ্ঠাতা দেবতা হলেন হনুমান, ধারকের জ্ঞান বিচার বুদ্ধি বাকশক্তি বৃদ্ধি পায়, জীবনের প্রায় সবকটি ক্ষেত্রে সাফল্য অর্জন হয়। সাধু সন্ন্যাসীরা এই ১১মুখী রুদ্রাক্ষ শ্রেষ্ঠ দান বলে মনে করেন। এবার আসি দ্বাদশমুখী রুদ্রাক্ষ, এটি অন্য রুদ্রাক্ষর থেকে একেবারেই ভিন্ন। এর অধিষ্ঠাতা দেবতা হলেন সূর্য, আর নিয়ন্ত্রক গ্রহ হল রবি। এটি ধারণ করলে
খ্যাতি এবং প্রতিপত্তি লাভ করেন। খুব শক্তিশালী তেজস্বী রুদ্রাক্ষ হল এই দ্বাদশমুখী রুদ্রাক্ষ। ব্রহ্মচারী ছাড়া অন্য কারো এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত। চতুর্দশমুখী রুদ্রাক্ষ, রুদ্রদেবের নয়ন থেকে এই চতুর্দশমুখী রুদ্রাক্ষ সৃষ্টি হয়েছিল, তাই এর গুণ অপরিসীম। এই রুদ্রাক্ষ ধারণে সকল পাপ থেকে মুক্তি মেলে। এবার আসি রুদ্রাক্ষ পড়ার উপকারিতা। রুদ্রাক্ষ একজন ব্যক্তির দ্বারা পরিচালিত ভুল কর্মের ফলাফল হ্রাস করে, দুর্ঘটনা বা দুর্ভাগ্যজনক ঘটনা থেকে রক্ষা করে, যে কোনো গ্রহের খারাপ প্রভাব এবং কালো জাদু নিরাময় করে। রুদ্রাক্ষ পড়লে মানুষের রক্তচাপের ভারসাম্য বজায় ঘটে, দৈনন্দিন জীবনের চাপ কমায়, মস্তিষ্ককে শান্ত শান্তি রাখে। রুদ্রাক্ষ আতঙ্ক ও বিষণ্ণতাকে কমায়। শরীরের শক্তি বৃদ্ধি বজায় রাখার জন্য সব থেকে উপকারী রুদ্রাক্ষ। যারা বেশি ভ্রমণ করেন তাদের অবশ্যই রুদ্রাক্ষ পড়তে হবে, ঘুমানোর সময় আরও কার্যকারী হয়। মানসিক শান্তি আর চাপ মুক্তি দেয় একটা ছোট্ট রুদ্রাক্ষ ফল। নেতিবাচক শক্তির বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ায় রুদ্রাক্ষ। 14 বছরের কম বয়সী শিশুরা 6 মুখী রুদ্রাক্ষ পড়তে পারেন। এতে ছেলেটি শান্ত অত্যন্ত মনোযোগী হয়ে উঠতে পারে পড়াশুনোয় বা কাজে। রুদ্রাক্ষ পরিধানে যে ভুলগুলি করবেন না, জ্যোতিষশাস্ত্র মনে করে এটি পরিধান করার পর ব্যক্তি সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত। রুদ্রাক্ষ পরিধান করে শ্মশান বা ঐরূপ কোনো জায়গায় যাওয়া উচিত না। মাংস মাছ ডিম নেশা জাতীয় দ্রব্য থেকে নিজেকে বিরত রাখুন। কথিত আছে রুদ্রাক্ষের মালা পরে শারীরিক সম্পর্ক করা উচিত নয়। ঘুমানোর সময় একেবারেই রুদ্রাক্ষ পড়বেন না। অন্য মানুষের ব্যবহার করা রুদ্রাক্ষ ধারণ করা উচিত না। রুদ্রাক্ষ সোনা রূপা রেশম বা সুতির ডোরে বেঁধে ধারণ করা উচিত। যদি একাধিক রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে রুদ্রাক্ষের মধ্যে গাঁট থাকা বাঞ্ছনীয়, অর্থাৎ একটা রুদ্রাক্ষের সঙ্গে আরেকটা রুদ্রাক্ষ যেন সেঁটে না থাকে। প্রতিদিন শিবের ধ্যান করা উচিত। প্রতি সোমবার খুব ভোরে অর্থাৎ প্রদোষকালে কোনো শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢেলে রুদ্রাক্ষ ধারণ করলে শুভ ফল লাভ হয়। শ্রাবণ মাসে সোমবার রুদ্রাক্ষ ধারণের উপযুক্ত সময়। রুদ্রাক্ষ অন্য কোনো শুভক্ষণে ধারণ করা যেতেই পারে। রুদ্রাক্ষ ধারণ করার জন্য কাঁচা দুধ, পঞ্চগভ্য, পঞ্চমৃত ও গঙ্গাজল যুক্ত করে শুদ্ধ করতে হয়। রাতে শোবার সময় রুদ্রাক্ষকে একটা পবিত্র কাপড়ে জড়িয়ে রাখবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে রুদ্রাক্ষ ধারণ করবেন। আর এই রুদ্রাক্ষ মালা ভেঙে বা ফেটে গেলে নতুন রুদ্রাক্ষ মালা শোধন করে ধারণ করা উচিত। এই রুদ্রাক্ষ ধারণ করে কোনো প্রসূতি বা নবজাতকের ঘরে প্রবেশ করবেন না। আর যদি যান, রুদ্রাক্ষ খুলে যাওয়াই উচিত। রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা করার যে পূজা তার বিধি একটু বলে নিই। যে নিয়মগুলি মেনে চলতে হবে সেগুলি হলো, প্রথমে ঠাকুর ঘরে প্রবেশ করে পূব বা উত্তর পূর্ব দিক করে মুখ করে বসুন। তারপর কাঁচা দুধ, গঙ্গাজল, চন্দনের একটা গাঢ় পেস্ট তৈরি করে ভালো করে রুদ্রাক্ষটি পরিষ্কার করে নিন। তারপর পুজো শুরু করুন। পুজো করার আগে রুদ্রাক্ষকে অবশ্যই পরিষ্কার করবেন আর সেটি শিব ঠাকুরের মূর্তি বা ছবির সামনে রাখবেন। বিশ্বাস করা হয় যে দেবাদিদেব চোখের জল থেকেই তো রুদ্রাক্ষের জন্ম, তাই তো সেটি পুজো করতে হয় শিব ঠাকুরের সামনে বসে। আর একটা জিনিস মনে রাখবেন, রুদ্রাক্ষকে রাখতে হবে পরিষ্কার কাপড়ের ওপরে। তারপর জল দুধ দই মধু ঘিয়ের সাহায্যে শিব ঠাকুরের মূর্তি আর ওই রুদ্রাক্ষকে ভালো করে স্নান করাবেন। ধূপ ধুনো জেলে পাঠ করতে হবে ওং নমঃ শিবায় মন্ত্রটি। আর শেষে রুদ্রাক্ষের প্রকৃতি অনুযায়ী মন্ত্র জপ করে পুজো শেষ করতে হবে। এবার আসি ধারণের মন্ত্র। একমুখী রুদ্রাক্ষ অং এং হং ওং ঐং ওং। দ্বিমুখী রুদ্রাক্ষ ওং শৃং হৃং খং ব্রিং ওং। ত্রিমুখী রুদ্রাক্ষ অং রং হৃং হং ওং। চারমুখী রুদ্রাক্ষ অং বাং ক্রাং তাং হৃং ইং। পাঁচমুখী রুদ্রাক্ষ অং হ্রাং আং খোভং সোহা। ছমুখী রুদ্রাক্ষ অং হৃং শৃং ক্লিং সৌং উইং। সাতমুখী রুদ্রাক্ষ অং হৃং ক্লিং গ্লৌং হৃং সৌং। আটমুখী রুদ্রাক্ষ অং হ্রাং গ্রিং লং আং শৃং। নমুখী রুদ্রাক্ষ অং হৃং বং রং লং। দশমুখী রুদ্রাক্ষ অং হৃং ক্লিং
বিং ওং একাদশমুখী রুদ্রাক্ষ, অং রুং খ্রুং মুং উং ওং বারোমুখী রুদ্রাক্ষ, অং হ্রিং খুং ঘৃণিহ শ্রিং তেরোমুখী রুদ্রাক্ষ, অং ইং আং অপ অং চোদ্দমুখী রুদ্রাক্ষ, অং ওং হং ফৈ খম ফ্রিং হং থ্রৌ হং ফং। রুদ্রাক্ষ আর রুদ্রাক্ষের মালা পরিধানের আগে অবশ্যই শুদ্ধ করে নেবেন। শোধন করে নিয়ে প্রতিদিন ধারণ করবার সময় ওং নমো শিবায় মহামন্ত্র বা রুদ্র গায়ত্রী বা রুদ্রাক্ষ বৃক্ষ বিজায় ভূতি সংভূতি হে তবে নেত্রোত্তরায় রুদ্রায় নমো লোকহিতার্থিনে এই মন্ত্রটি উচ্চারণ করে ধারণ করবেন। রুদ্রাক্ষটি অবশ্যই ছমাস অন্তর একবার পুনরায় শোধন করে নেবেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটাকে ক্লিক করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।